আসসালামু আলাইকুম ভাই বাদার, আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? আমি আবারও চলে এসেছি মাঝরাতে, সুবান ভাইয়ের মাঝরাতে। আমাদের সুবান ভাইয়ের কাজের লোক লাগবে। ভাই কয়জন? একজন একজন লোক লাগবে। এখন আমি ওর কাছে এসেছি, ও আমারে বলছে আসার জন্য, ফেসবুকে দেওয়ার জন্য একটা লোকের প্রয়োজন। আপনারা ওই হের মুখ থেকে শুনেন কি কাজ আছে এখানে, কি করব লোকটা, আর কি কি লাগবো, আর ভাবে এগ্রিমেন্ট করে দেওয়া লাগবো, কি লাগবো না লাগবো, হের মুখ থেকে শুনেন। আসসালামু আলাইকুম সোবান ভাই, ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা, ভালো আছেন নে? জি ভাই, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আমার আচ্ছা, মূলত আপনার এই আপনার ইয়া কি ধরনের লোক লাগে আপনার এখানে, কি কাজ? মাজরার আপনার পতাকা হইতে হইব, আর আর আরবাবের আপনার পেপার লাগবে। এরপর হইলো মনে করেন আপনার কাজ বলতে দুধ দুধ দোয়াইতে হইব, মেশিন আছে বুঝছেন, এই যে মেশিন আছে। এরপরে আপনার এই আপনার আপনার হাঁস আছে, মুরগি আছে, এরপরে আপনার হাই কিছু আমরা সবজি করি, আপনি বলেন সবজি বলেন করি কিছু আমি দেখাই, বলেন বলেন। আপনার খেজুর গাছ এগুলো দেখেন ছোট আছে একদম, আর খেজুর গাছ যদি হে আপনার না কুলা, এগুলো আমি আপনার বাইরে কন্টাক্ট দিয়ে দেবো, অসুবিধা না। কিন্তু আপনার কাজের মধ্যে আসি ভাই, ফাঁকি ফুকি আপনার যেন না দেয় বুঝছেন, ফাঁকি ফুকি যেহেতু আপনার না হয়, আপনার ঠিকভাবে আমরা কাজ করব, স্যালারি আমি 100 রিয়াল দেবো, থাকা খানা আমার। আচ্ছা, এই বাগানের মধ্যে কি কি কাজ? কাজ হইলো আপনার হাঁস আছে, মুরগি আছে, দুধ দোয়াইতে হইব, আর আপনার গরু আছে, গরুর বাচ্চা আছে, ওগুলা দেখাশোনা করিব, গরুর দুধ দুধ দোয়াইব, আর আর কি কি সবজি কি আছে? যদি আপনার এদিক থেকে আপনার জ্ঞান কুলাইতে পারে, এরপরে আপনার সামান্য কিছু আপনার সবজি তো করি আমরা। সবজি কি 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 সবজি হয়? সবজি বলতে আপনার ভ্যারাইটি, আপনার গ্রিন হাউস আছে ওইখানে করব, মনে করেন আপনার আমি সব লগে আছি। আচ্ছা, আর লোক আছে নাকি আপনার বাগানে? না আপনি না, আমি আর গুলো তো আপনার জ্ঞান মাছ আর পথে কেনা তো রাখবো না এদেরকে। আমি এখন আর বাবার কি কি কাগজপত্র লাগতে পারে? শুধু আর বাবার আপনার এই এগ্রিমেন্ট লাগবে, 6 মাস 6 মাস পর মনে করেন আপনার এটার পেপার লাগবে। আচ্ছা, সমস্যা নাই, কিন্তু আপনার পতাকা মাজরার হইতে হবে। আচ্ছা, সমস্যা নাই, এটা বলেন, আপনি বলেন, বলে আপনাদের কারো যদি মাজরার পতাকা থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি মোবাইল নাম্বার দিব, আমার এখানে কি কি কাজ হয় আমি তো সব বলতেছি। হ্যাঁ ঠিক আছে, এখন যদি আল্লাহ রহমতে এরকম এভাবে আপনার লোক এই নিয়োগ দেয়, তাহলে মনে করেন আপনার আসতে পারবো, কিন্তু আমার লোক আপনার 1 তারিখের ভিতরে লাগবে। আমার আপনাকে নাম্বার হইলো আপনার 777-355-717। আচ্ছা, তো বেতন কত কত হতে পারে অনুমানিক? 100 রিয়াল দেবো আমি প্রথমে। আচ্ছা, 100 রিয়াল বেতন, আর খানা থাকা সবকিছু আপনার? আর কাজ কি টাইম আছে না? কাজ বলতে দেখেন আপনার এগুলো আপনার কেন নিয়ে কেন নিজের আপনার মনে করে ইয়ে করতে হইব, ওই যে আমার আমরা এই লোকটার ফাতে কেন না, আমি এর রাখি জিগান আমার কোন লাগা সাথে কোন বেদাল আছে কিনা। বাইটার আনছিল, এই বাইটার পতাকা নাই, এই কারণে একটু সমস্যা হয়ে গেছে। এই বাইটার আরো ভিডিও আপনাদেরকে দেখাছিলাম, আর আমি ওই বাইটার একটা চাকরির জন্য বিজ্ঞাপন দিব, ওই বাইটার মুখ থেকে আপনারা শুনবেন, হ্যাঁ কিছু বলবো, কারো যদি প্রয়োজন হোক, কেউ যদি লোকের প্রয়োজন হয় মাজরার ভিতর হোক বা যে কোনো কাজ হোক, আর কোনো সমস্যা যদি না থাকে এরকম একটা লোক, যদি কারো যদি প্রয়োজন হয় আপনারা আমাকে বলবেন, আমি ওনাকে পাঠাই দিব। আচ্ছা, হ্যাঁ বলেন সোবান ভাই, আর কি কি কাজ কি কাজ করা করা আছে এখানে? কাজ বলতে মনে করেন আপনার এগুলো যদি আপনার কেন কুলাইতে পারে, তাহলে আপনার আমার তো কাজ আছে, আর আপনাকে যখন লোক আসবে তখন তো আপনার দেখবে আশা করি কি কাজ আচ্ছা হইতে পারে। আর আমি ধরেন আপনার লোকে যদি আপনাকে ভালো হয়, তাহলে আমি ওইদিকে সাম্মাম করবো, তরমুজ করবো, ওইদিকে জায়গা আছে আমার। বলেন বলেন আর কিছু, গ্রিন হাউসের পাশে জায়গা আছে। এখন কি কি সবজি আছে এখানে? এখন আপনার সবজিগুলো সবজি বলতে আপনার তো এত বেশি আছে, এগুলো দেখাই দর্শকের দে আসেন দেখান। আপনাদেরকে আমি এখন ওর বাগানে কি আছে এগুলো দেখাই দেখাবো, আর কি কাজের লোক প্রয়োজন ওইটা তো হে ভয়ের মুখ থেকে বলে দিছে, 100 রিয়াল বেতন দিব, খানা থাকা ওনার। এর এখানে গাভী আছে, তারপরে মুরগি আছে, হাঁস আছে,
আর শাক সবজি কিছু কাজ করে শ্বাস করে, এগুলার একটা লোকের প্রয়োজন। ওইগুলো বানাতে হবে তো, ওই পাশে জিঙ্গা একটা মুরগির জিঙ্গা। খামার আছে, দেখেন মুরগির খামার। আর এখানে শাকসবজি অল্প ছোট ছোট, হে নিজে এত বড় শাকসবজি না, অল্প। দেখেন আপনারা, দেখেন এখানে একটু শাক শাকসবজি আছে, এখানে মূলার শাক, রায় শাক, মেথি লাল শাক, শাক, মেথি শাক, ওই ভাষা ধনিয়া পাতা আছে। ও দেখেন এত সুন্দর লাগতেছে ধনিয়া পাতা। তার কাজের কোনো টাইম টেবিল আছে না, না সকাল কয়টা থেকে কাজ এটা বলেন। টাইম টেবিল বলতে ভাই আপনি যারা কাজ করে এরা আপনার হেদের হিসেবে আপনার বুঝে নিতে পারে, বুঝছেন? আচ্ছা, এরা এগুলো আপনার ইয়া করি আপনার নেই, কিন্তু এভাবে আপনার মূলত আপনার বলা বলা আপনার কেন যাইতো না কেন? দেখেন এখন হঠাৎ মনে করেন এখানে একটা আপনার কেন গরুর বাচ্চা আপনার কেন আপনার কেন বাইরে গেছে গা, তো এখন মনে করেন লোকে একজন তো এটা আইবে এর উপরে। এখন যদি আমি আপনার টাইম আপনার ফিক্সড করে দিই তাহলে মনে করেন এটা আপনার পরবর্তীতে মনে করেন জিনিসটা একটা আপনার গ্যাঞ্জাম দেখা যায়। আর এটা আমি দেখেন হেরে আমি কিছু আপনার বলি কিনা, দেখেন আপনার কয়টা বাজে কি আসো বিষয়। আমাদের ভাই আছে, হে হে অনেকদিন এখানে কাজ করতেছে, হে কোনো হে ইচ্ছা আছে এখানে থাকার জন্য। এখন হের পতাকা নাই থাকার কারণে আমাদের ওমানের যে হুকুমতের কানুন যেটা, ওই কারণে হের একটু সমস্যা হইতাছে এই পতাকার কারণে। এই জন্য মনে হয় হেরে রাখতে পারবো না, আমি জানি না, আমি হের মুখ থেকে শুনবো। হের ভিডিওটা আমি পরে দিয়ে করতেছি। হাঁস মুরগি এক ঘরে, হ্যাঁ বলেন, আমি বলতে থাকেন না, এদিকে হাঁস, আসেন। হ্যাঁ হাঁস মুরগি এক ঘরে আমার, কিন্তু আপনার গরু এক জায়গায় আছে, আচ্ছা বুঝছেন? এরপরে আপনার শাক সবজি আমার এত আপনার কেন জরুরি না, কিন্তু ওটা আমার মেইন। আপনার গরু, হাঁস, মুরগি, আর আপনার খেজুর গাছ যদি মনে করেন হে থাকে। এখন আমি 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 মনে করেন আপনি যদি সকালে আমি কাজ আপনার কাজ করলাম, এই আপনার কেন আপনার খেজুর গাছগুলো আপনার আপনার সাফ করলো, এই তো এই তো ছোট ছোট গাছ দেখান না আপনি, এই যে খেজুর গাছ আছে এখানে, ছোট ছোট গাছ আছে না, এগুলো দেখেন এই পাশে গাছ আছে খেজুর গাছ, সবগুলো আপনার ছোট গাছ। হ্যাঁ সাফ করা হয়, এই এই কাজগুলো করতে হবে। এখন এত দামি না আসলে, বাগানের মধ্যে কিছু তো কাজ করতে হবে, বিদেশে আসতে হলে তো কিছু কাজের প্রয়োজন আছে। আর আমি কেন ফুরান লোক হইতে হইব, হ্যাঁ আপনার আপনার নতুন লোক আমি আপনার রাখবো না ভাই, বলে দেন নতুন লোক আমি কে রাখবো না, ফুরান লোক হইতে হবে যারা মাঝরাতে কাজ করছে, ওই ধরনের আপনার লোক লাগবে আমার। আসবো বসে যাবো আমার আপনার এক মাসের লস, এরপরে আপনার ওই বলবে একটা কথা, হ্যাঁ মাসুদ ভাই এখানে আইছে, মাসুদ ভাই আপনার ওই দান্দাবাজ এসে, যে যেহেতু আপনার জ্ঞান মানে একদিকেও আপনার বিশ্রী আচরণ না হয়, বুঝছেন? এটা হলো আমার কথা, যারা আপনার খাটতে পারে এই ধরনের আপনার লোক লাগবে আমার। হেও আপনার জ্ঞান দুই পয়সা আপনার কামাইতে পারবো, আমিও আপনার চলতে পারলাম মানে আমার এ আর কি। তো এখন আসবো লোকটা মনে করেন আমার আসার পরে মনে করেন আপনার বিভিন্ন আপনার সমস্যা দেখা দিবে, এরকম হলে হইতো না। আমার সাথে আগে আপনারা কথা বলেন তারপরে আসেন। আচ্ছা, উনি তো মোবাইল নাম্বার বলে দিয়েছে, এখন আবারও বলে দিন নাম্বারটা। 7733557177। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন বিভিন্ন জায়গায় যাই, আপনাদেরকে কিছু নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করব। আসলে আমি তো ব্যবসা বাণিজ্য করি, কাজের টাইম পাই না, এই যে কাজের কাজের টাইমের মাধ্যমে একটু সময় নিয়ে কাজটা করতে হয়, এটা আমার পেশা না, এটা আমি যখন টাইম পারি ও তখন ওই কাজগুলো করি, সুযোগে এমনি জাস্ট। এর ভিতরে যদি আশা করি আপনার সেই আপনার সবগুলো আপনার আপনারা গোছাইতে পারে, তাহলে আশা করি আমি আরো আপনার বাড়াই দেবো স্যালারি। আচ্ছা, এই বলতে সেদিন কি যদি সব কিছু যদি ম্যানেজ করা যায় এর বেতনটা একটু বাড়তি করে দিব, দেখেন আমি আপনার এর বলছি এখান থেকে এখান সবজি করো, ওইখানে আপনার এক ক্যাম্প আছে ভালো দিয়ে ক্যাম্প, ওইখানে বিক্রি করো। এ বলতেছে আমার ভাই আমার কাছে এগুলো ভালো লাগে না, আমি আপনার বেচতে পারবো না, কিন্তু আমি বেচতে পারলে তো আপনার 100 রিয়াল বেচলে এখান থেকে যদি হে আপনার 20 রিয়াল নেয় তাহলে এটা তো হের আইলো না। হ্যাঁ আমি বলছি এর জিগান এ বলতে সেদিন ওইটারও বলছি আপনার ওই আর কোন আছে ভিতরে, হ্যাঁ ওরাও বলছি, আর আপনার স্যালারি 10 তারিখের আপনার ভিতরে পাইব। আচ্ছা মাসের, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো বলতেছে যে এখানে সবজির কাজ হয়, হ্যাঁ যদি সবজিগুলা বিক্রি করার জায়গা আছে এখানে যদি বিক্রি করতে পারে কিছু পয়সা, হেও পাইবো এই বলতে, এটাও বলতেছে। যেমন এই কোনো আপনার টাইম টেবিল আমার এখানে সাইন এক টাইমে
দেরি হইছে এক টাইমে আমরা জলদি দিয়ে ওইখানে আপনার ঘুমাই রয়েছে আমি কিছু আপনার বলছি কিনা আপনারা জিগান হের কাজ এ করব আমি কেন বলবো আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তাই আমি এখন আরেকটা ভিডিও করব আপনারা আমাকে মেসেজ দিবেন লোকের ইমার্জেন্সি প্রয়োজন কোন লোক যদি বাগানের মাজরা যদি কাজ ভালো কাজ জানে তারা আসতে পারেন আমার বাড়িটার সাথে কথা বলতে পারেন সোবান ভাই বাগানে আসি একটু ভিজিট করে যান দেখে যান ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন।